সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। এর আগের ক্লাসটিতে আমি সাগর পাড়ি দেব এই কবিতাটি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। কবিতা বুঝি, শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। এই কবিতায় কী বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছ তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। কবিতায় কবি নিজেকে কার সাথে তুলনা করেছেন? সৌদাগরের সাথে। সপ্ত মধুকর কোথায় ভাসবে? সাত সাগরে। সাত সাগরের কি আসবে? সপ্ত মধুকর। কবির সৌদা কোথায় বেচাকেনা হবে? বিশ্বজুড়া হাটে। কবির ময়ূরপঙ্খী বজরা কীভাবে চলবে? দুলে দুলে। সমুদ্র যাত্রায় কবির বন্ধু কে হবে? সিন্ধু। কবিকে কে শক্তি দেবে? মুক্তামালা। কবির চারপাশে কারা ভিড় করবে? গাংচিলেরা। আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কাদের ভয় পাই না? হাঙ্গর, কুমির, তিমি। কবি কাদেরকে পাহারা দেওয়ার জন্য রেখে গেলেন? জলদস্যুকে। জলদস্যুরা শত্রুদেরকে কী দিয়ে আক্রমণ করবে? বর্ষা দিয়ে। কবি সমস্ত বিভেদ কী দিয়ে ভাঙবে? বন্যা এনে। কবি তার মাকে অভাব গুছানোর জন্য কী এনে দেবে? জহরত, পান্নাচুন্নি, মুক্তামালা ইত্যাদি। এ কবিতায় কোন বিষয়টি প্রধান হয়ে ফুটে উঠেছে? সমুদ্র যাত্রার বিবরণ। কবি সৌদাগর হয়ে কার দুঃখ ঘুচাতে চেয়েছেন? দেশ মায়ের। বুঝে লিখি, আমি সাগর পাড়ি দেব কবিতাটি পড়ে কী বুঝতে পারলে তা নিচে লেখো। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। আমি সাগর পাড়ি দেব কবিতাটি কাজী নজরুল ইসলামের পুতুলের বিয়ে নাটকের সাত ভাই চম্পা কবিতার অংশবিশেষ। কবিতায় কবির মাতৃপ্রেম ও দেশপ্রেম প্রকাশ পেয়েছে। মৌমাছি যেমন ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে, কবিও তেমনি দেশ মাতৃকার জন্য সৌদাগর হয়ে তার বাণিজ্য তুরি নিয়ে দেশে দেশে সৌদা করতে চান। সকল প্রতিকূলতা অতিক্রম করে তিনি বিভিন্ন দেশ থেকে ধনরত্ন এনে দেশমাতাকে সম্পদশালী করতে চান। কবি এই অভিযানে দস্যুর ভয়ে ভীত নন, তাদের প্রতিহত করতে তিনি সিন্ধু, গাজী, নৌসেনা, মাল্লামাজিদের পাহারায় রেখে যেতে চান। দেশে দেশে মানুষের মধ্যে যে উঁচু নিচু, ধনী গরিব, জাতপাতের ভেদাভেদের দেয়াল, কবি ভালোবাসার বন্যা বয়ে সেই বিভেদের প্রাচীর ভেঙে দিতে চান। কবি তার দুঃখিনী দেশমাতার অভাব দূর করে হীরা মাণিক্য মণি জহরতে পরিপূর্ণ করে তাকে রাজরানী করতে চান। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি, আমি সাগর পাড়ি দেব কবিতাটির সাথে তোমার জীবনে বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। আমি সাগর পাড়ি দেব কবিতায় বাড়ি ছেড়ে দূরের দেশে অভিযানে যাওয়ার কথা বলা হয়েছে। সেসব দেশ থেকে মণিমাণিক এনে দেশমাতার দুঃখ গুছিয়ে সুখী করার ইচ্ছা পোষণ করা হয়েছে। আমাদের এক প্রতিবেশীর জীবনের সঙ্গে কবিতাটির মিল খুঁজে পাই। তিনি অন্য অঞ্চল থেকে নানা রকম পণ্য এনে সুলভ মূল্যে আমাদের অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেন। সেসব পণ্যগুলো আমাদের এলাকায় আগে পাওয়া যেত না, আবার আমাদের এলাকায় বিভিন্ন জিনিস তিনি কিনে নিয়ে অন্য এলাকায় বিক্রির জন্য পাঠিয়ে দেন। বর্তমানে লোকটির ব্যবসার সঙ্গে এলাকার অনেক মানুষ সংশ্লিষ্ট হয়েছে, এতে এলাকার মানুষের অভাব অনটন কিছুটা হলেও ঘুচেছে। মিল শব্দ খুঁজি, ছড়া কবিতায় এক লাইনের শেষ শব্দের সাথে পরের লাইনের শেষ শব্দের মিল থাকে, যেমন সৌদাগর, মধুকর, ঘাটে হাটে, তুলে দুলে ইত্যাদি। তোমরাও এভাবে মিল শব্দ তৈরি করতে পারো। নিচে কিছু শব্দ দেওয়া হলো, এগুলোর এক বা একাধিক মিল শব্দ লিখো। চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। ঘাট, এর মিল শব্দ খাট, মাঠ, চাট, ছাট, পাট, হাট, লাট, নাট, শাট, গাট। কেনা, চেনা, দেনা, ফেনা, বেনা, সেনা, হেনা, রতন, পতন, মতন, যতন। দুলা, খোলা, ঘোলা, ডুলা, ডুলা, তুলা, পুলা। ঠিক আছে, তো এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করে নিবা। এভাবে যে কোনো শব্দের মিল শব্দ তৈরি করা যায়। তোমরা এবার জোড়ায় জোড়ায় মিল শব্দের খেলা খেলতে পারো। একজন উপরের ১২টি শব্দের বাইরে যে কোনো একটি মিল শব্দ বলবে, অন্যজন সেটির মিল শব্দ বানাবে। এইটা সাধারণত ক্লাসে তোমাদের টিচাররা করবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই
তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।